পাকিস্তানের জাতীয় নির্বাচনে 266টি আসনের মধ্যে 264টির ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে একটি আসনে নির্বাচন স্থগিত ও অন্যটির ফল প্রকাশ স্থগিত রয়েছে। বেসরকারি ফলাফলে ইমরান খানের পিপিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 93টি আসনে। নওয়াজ শরীফের মুসলিম লীগ 75টি, বিলওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে 54টি। তবে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারের পথে হাঁটছে পাকিস্তান। এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ করলে রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্ট। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। পাকিস্তানের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ 3 দিন পার হলেও প্রধানমন্ত্রী নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এদিকে ফল প্রকাশে বিলম্ব ও নির্বাচনে কারচুপির অভিযোগে এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে কয়েকটি রাজনৈতিক দল। এমনকি বিক্ষোভের মুখে রাজধানী ইসলামাবাদে 144 ধারা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে নিবন্ধন বাতিল হওয়া সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বাধিক আসনে জয়ী হয়েছেন। দ্বিতীয় হয়েছেন নওয়াজ শরীফের মুসলিম লীগ, তৃতীয় বিলওয়াল ভুট্টোর পিপিপি। তবে এককভাবে সরকার গঠন করতে জাতীয় পরিষদের 266 আসনের মধ্যে 134টিতে জয়ী হতে হয়, যা এককভাবে কেউই পাননি। এদিকে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে তোড়জোড় শুরু করেছে নওয়াজ শরীফের মুসলিম লীগ। এরই মধ্যে আসিফ জারদারি ও বিলওয়াল ভুট্টোর সঙ্গে বৈঠক করেছেন তিনি। কয়েকটি আসন পাওয়া দল এমকিউএম এর নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন নওয়াজ। এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত বিজয় প্রার্থী ওয়াসিম কাদির নওয়াজ শরীফের দলে যোগ দেওয়ার ঘোষণাও দিয়েছেন। তবে জোট সরকার গঠন করলেও নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রিত্ব দিতে নারাজ বিলওয়াল ভুট্টোর পিপিপি। তারাও চাচ্ছে প্রধানমন্ত্রিত্ব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। এদিকে একক সংখ্যাগরিষ্ঠতার দাবি করে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান বলেন, তাদের মধ্যে প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন ইমরান খান নিজে। এখন প্রশ্ন হচ্ছে, কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, আর কত সময়ই বা অপেক্ষার? সুব্রত গাইন, চ্যানেল আই।